এখন পর্যন্ত তার দুই স্ত্রী সন্তান ভাই বোন সহ নিকট আত্মীয়দের নামে ছয় জেলায় জমি, ফ্ল্যাট, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। ছাগলকাণ্ডের রেশ কিছুতেই থামছে না, একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল। কেঁচো কেউটে গিয়ে যেন কেউটে চলে আসছে এমন পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন গণমাধ্যমে তথ্য অনুযায়ী একেবারে ধনকুবের মালিক ছিলেন এই এনবিআর কর্মকর্তা। এখানে শেষ নয়, ওনার স্ত্রী সন্তানদের নামে রয়েছে অঢেল সম্পত্তি। ঠিক এমনই তথ্য কিন্তু বেরিয়ে আসছে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমের অনুসন্ধানে। তো ঠিক তেমন একটি প্রতিবেদন আমরা শুনে আসি, তারপর এই বিষয়ে অল্প কিছু কথা বলবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন পর্যন্ত তার দুই স্ত্রী সন্তান ভাই বোন সহ নিকট আত্মীয়দের নামে ছয় জেলায় জমি, ফ্ল্যাট, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরে পুঁজিবাজারেও তার বিনিয়োগ রয়েছে। হাতের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপনের নানা বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতে থাকে। গণমাধ্যমের অনুসন্ধানেও জানা যায় ইফাতের মা শাম্মী আক্তার শিবলি ওরফে শিবলি মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। প্রায় 10 বছর আগে সোনাগাজীতে শ্বশুরের ভিটায় শাশুড়িকে একটি ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দেন মতিউর রহমান। তবে সবচেয়ে বেশি সম্পত্তি মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে। তার নামে প্রায় 28 বিঘা জমিও 5টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনেই রয়েছে 4টি ফ্ল্যাট। কলেজ শিক্ষক লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের নেতা। একাধিক গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো জমি সহ মতিউরের নামে বেনামে রয়েছে অঢেল সম্পদ। বরিশালে রয়েছে তার সম্পদ, ঢাকায় রয়েছে একাধিক প্লট ও দামি গাড়ি। স্ত্রীর সন্তান আত্মীয় স্বজনের নামে সম্পদ গড়েছেন মতিউর। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকায় মতিউর রহমানের স্ত্রী সন্তান ও ঘনিষ্ঠজনের নামে 2 ডজন বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। বসুন্ধরা ডি ব্লকের 7 রোডে 384 নম্বর ভবনের মালিক তিনি। 7তলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় স্ত্রী লায়লা কানিজকে নিয়ে বাস করেন। গুলশানের শাহাবুদ্দিন পার্কের পাশে 83 নম্বর রোডের 11 নম্বর প্লটে আনোয়ারা ল্যান্ডমার্কের বেক পার্ক ভিউতে রয়েছে 4টি ফ্ল্যাট। কাকরাইলে 1টি ফ্ল্যাট রয়েছে ছোট স্ত্রীর নামে। এছাড়া ধানমন্ডির 27 নম্বরে একাধিক ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে। টঙ্গীতে এসকে ড্রিমস নামের কারখানার মালিকানাও রয়েছে তার। নরসিংদীর রায়পুরায় ওয়ান্ডার পার্ক অ্যান্ড ইকো রিসোর্ট রয়েছে মতিউরের। এসব রিসোর্টের মালিকানায় আছে তার ছেলে ও মেয়ে। ময়মনসিংহের ভালুকার কবিরবাড়ি ইউনিয়নের ঝালবাজা মৌজায় আছে গ্লোবাল শুজ লিমিটেড নামে জুতার ফ্যাক্টরি। এখানে প্রায় 300 বিঘা জমি জুড়ে রয়েছে গ্লোবাল শুজ লিমিটেড কারখানা, বাগান, বাড়ি, দেশি বিদেশি ফলের বাগান ও ফসলি জমি। স্থানীয় বাজার দরে ওই 300 বিঘা জমির দাম প্রায় 100 কোটি টাকা। শুধু ময়মনসিংহের ভালুকা নয়, গাজীপুরের পুবাইলেও রয়েছে মতিউর রহমানের বিশাল সাম্রাজ্য। পুবাইলের খিলগাঁওয়ের টঙ্গী ঘোড়াশাল সড়কের দক্ষিণ পাশে বিশাল এলাকা জুড়ে গড়ে তুলেছেন আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। রিসোর্টটি প্রায় 25 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। নরসিংদীর বড়জালে তার স্ত্রী উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকির নামে 100 বিঘা জমির উপর রয়েছে ওয়ান্ডার পার্ক অ্যান্ড ইকো রিসোর্ট। তার মেয়ে ফারজানা ইফসিতার নামে মরজাল বাস স্ট্যান্ড আশপাশ এলাকায় 10 বিঘা জমি রয়েছে। এছাড়া ছেলে তৌফিকুর রহমান অর্ণব ও মেয়ে ইফসিতার নামে 50 বিঘা জমি রয়েছে। নাটোরের সিংড়ায় 20 বিঘা জমি রয়েছে। স্ত্রী লায়লা কানিজ লাকির নামে নরসিংদীর রায়পুরার মরজালে 4 বিঘা জমির উপর রয়েছে অট্টালিকা। গাজীপুর সদর, খিলগাঁও সহ বিভিন্ন এলাকায় রয়েছে আরো 60% জমি। সাভার থানার বিলা মালিয়া মৌজায় 12.58% জমি রয়েছে। লায়লা কানিজের নামে সাভার থানার বিলা মালিয়া 14.03% জমি রয়েছে মতিউরের। নিজ এলাকা মুলাদ উপজেলায় বাড়িঘর ছাড়াও তার নামে প্রায় 1500 বিঘা জমি রয়েছে। শুধু কি তাই, শেয়ার বাজারেও মতিউর রহমানের 5 বিও হিসেবে 36 কোটি টাকা মুনাফা করেছে। বড় স্ত্রীর ঘরে 2 সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে 10 লাখ ও মেয়ে ফারজানা রহমান ইফসিতার নামে 20 লাখ শেয়ার রয়েছে। মতিউরের ভাই এম এ কাইয়ুম হাওলাদারের নামে 10,48,900, নুরুল হুদার নামে 1.5 লাখ এবং বোন হাওয়া নূর বেগমের নামে 24,34,000 শেয়ার রয়েছে। মতিউর ও তার পরিবারের সদস্যদের গাড়ি চালানোর জন্য 5 জন চালক আছে বলে জানা গেছে। প্রাডো, বিএমডাব্লিউ, রেঞ্জ রোভার সহ বিলাসবহুল 8 থেকে 10টি গাড়ি আছে তাদের। তবে প্রায় সব গাড়ির মালিকানা তাদের বিভিন্ন কোম্পানির নামে। এছাড়া তার মেয়ের বিলাসবহুল লম্বরগিনি গাড়ি ব্যবহারের ছবিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যার দাম প্রায় $4,00,000 বাংলাদেশি মুদ্রায় প্রায় 4 কোটি টাকা। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই শুনেছেন এত টাকা দিয়ে কি করবে। যে টাকা ইনকাম করছে সেই টাকায় যদি ভোগ করতে না পারে তাহলে এই টাকা ইনকাম করে কি লাভ। আমরা শুনছি তিনি নাকি মাথা ন্যাড়া করে বাংলাদেশ থেকে চলে গিয়েছে, এটা কেউ সঠিক তথ্য এখনো পর্যন্ত দিতে পারেনি। তবে বিভিন্ন গণমাধ্যমে ওনারাই উল্লেখ করছে যে এত সুন্দর চুলালা একজন ব্যক্তি অবশেষে চান্দি ছিলে দেশ ছেড়ে পালিয়েছেন কিংবা দেশ ছেড়ে চলে গিয়েছেন। শুধুমাত্র ওনার একার নয়, নামে নয়, স্ত্রী সন্তান শ্বশুরও আছে কিংবা ভাই ব্রাদার প্রত্যেকের নামে অঢেল সম্পত্তির মালিক হয়েছে।
শুটিং স্পট, ইকো পার্ক, এখানে ফ্ল্যাট, ওখানে ফ্ল্যাট, এমনকি ওনার মেয়েও যে গাড়ি ব্যবহার করে সেটার দামও নাকি কত কোটি টাকা, লম্বরগিনি গাড়ি। একই সাথে বাংলাদেশে যে বেশ কয়েকটি গাড়ি রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের, রোলস রয়েস থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রয়েছে যেগুলো কিনা কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের নামেই রেজিস্ট্রেশন করা রয়েছে। এটা এই তথ্য উঠে আসছে কিন্তু বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমের অনুসন্ধানের ফলে। এখন এইখানে প্রশ্ন, এখন সবাই অনুসন্ধান করছে, এতদিন কেউ কি অনুসন্ধান করতে পারেনি? ওনার দাপটে নাকি, এটা প্রথম সারির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওনার দাপটে নাকি অনেক কর্মকর্তাও মানে নাস্তানাবুদ হয়েছে এমন পরিস্থিতি। তো লাখ টাকার বাগান এক টাকার ছাগলে খায়, ঠিক বিষয়টা ঠিক কিন্তু এমনই। এ যাবৎকাল কিন্তু ওনার সাম্রাজ্যে কেউ প্রবেশ করতে পারেনি, ওনার সাম্রাজ্যে উনি রাজা ছিলেন। তবে এখন রাজা থেকে কোথায় চলে আসছে সামান্য একটা ছাগল কাণ্ডের ফলে, সেটা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। এর ফলে একটা বিষয় বোঝা যায়, অসৎ পথে ইনকামের টাকা কিন্তু থাকে না। আদৌ কি এই চান্দি শিলা কিংবা এই ব্যক্তি দেশ ছেড়ে পালিয়েছে কিনা কিংবা দেশের বাইরে চলে গিয়েছে কিনা, এখনও কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য নাই। হয়তো কিছুদিনের মধ্যে আমরাও জানতে পারবো তিনি চলে গিয়েছে। যেমন নজিরবিহীন ব্যক্তি কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে নাকি দেশে আছে এমন সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না। অবশেষে কিন্তু জানা যায় তিনি বর্তমানে দেশে নাই, দেশের বাইরে চলে গিয়েছে। নজিরবিহীন ব্যক্তিকেও কিন্তু দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তারিখ দেওয়া হয়েছিল হাজির হওয়ার জন্য, অথচ তিনি কিন্তু দুদুকের সামনে কোনোভাবেই হাজিরা দেন নাই কিংবা সেখানে তিনি যান নাই। ওনার বক্তব্য তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। ঠিক তেমনই হয়তো আমরা দেখতে পাবো, যেহেতু ওনার মেয়ে কানাডায় রয়েছে কিংবা এনবিআর কর্মকর্তার মেয়ে অলরেডি কানাডায় অবস্থান করছে, সেখানে হয়তো চলে গিয়েছে, এমনও হতে পারে, কিংবা অন্যখানে চলে গিয়েছে, যেহেতু ওনাদের থাকার জায়গার অভাব নাই। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এখান থেকে কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু উল্লেখ করছিলাম বেশ কয়েকটি দেশে ওনার অর্থ পাচার, সোনা চোরা চালান সহ বিভিন্ন অভিযোগ উঠেছে ওনার নামে। হয়তো সেই দেশেও চলে যেতে পারে, যেহেতু ওনার সেকেন্ড ওয়াইফ কিংবা দ্বিতীয় স্ত্রী অলরেডি কিন্তু যে ছাগলকাণ্ডের মূল হোতা, তিনি এবং ওনার সেকেন্ড স্ত্রী শুনছি নাকি বর্তমানে মালয়েশিয়াতেও চলে আসছে। এই ঘটনা ঘটার পরে কিংবা যখন কিনা অভিযোগ হবে তার পরপরই কিন্তু ওনারা চলে আসছে। তো দুর্নীতি দমন কমিশনে অভিযোগ উঠেছে কিংবা ওনারা তদন্ত করবে। এবং এর আগে আর একটা কথা বলি, বিভিন্ন গণমাধ্যমে দেখলাম এনবিআর কর্মকর্তার কিন্তু দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়ার আগেই হয়তো পকার পার হয়ে গিয়েছে, কারণ বাংলাদেশে তো নিষেধাজ্ঞা আসে তার আগেই ওনারা যা কারোর করে ফেলে। যেমন নজিরবিহীন ব্যক্তির অ্যাকাউন্ট সহ সম্পত্তি ক্রপ করার আগেই কিন্তু তিনি যা করার করে দিয়েছিল, ঠিক এমনই এনার ঘোষণা আসার আগে ইনি হয়তো চান্দি শিলে বেরিয়ে গেছে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম একই সাথে বিভিন্ন গণমাধ্যমে ওনারাই উল্লেখ করছে চান্দি শিলা ব্যক্তি মালয়েশিয়া বাংলাদেশে আর নাই, উনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। যেহেতু চুল ছিল, চুল থাকলে মানুষে দেখতে পাবে, সেই জন্য চান্দি শিলেই উনি চলে গিয়েছে। তো দেখা যাক পরবর্তীতে কিসে কি হয়। এখনও যেহেতু একজন ব্যক্তির কোর্ট থেকে রায় দেয়নি, অভিযোগ প্রমাণ হয়নি, সেক্ষেত্রে ওনাকে অপরাধী বলাও কিন্তু ঠিক না। তারপরেও যেহেতু অভিযোগ উঠেছে সেটা দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে বাহির করবে যে আদৌ কি এই অভিযোগ সত্য নাকি মিথ্যা। আপনাদের মতামত কি চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।